আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সকলকে স্বাগত জানাচ্ছি রিডিং ক্লাব ট্রাস্টের 447তম সাপ্তাহিক পাবলিক লেকচারে। আপনাদের সাথে আছে আমি নুসরাত জাহান রোদন, রিডিং অ্যাসোসিয়েট রিডিং ক্লাব ট্রাস্ট। রিডিং ক্লাব ট্রাস্ট 2011 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের মধ্যে গভীর পাঠ, গবেষণা এবং বিশ্লেষণী আলোচনার মাধ্যমে চিন্তা চর্চার অভ্যাস বিকাশ করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে 500টির মতো লেকচার অনুষ্ঠিত হয়েছে। লেকচার সমূহ সাপ্তাহিক পাবলিক এবং মাসিক ভিত্তিতে আয়োজিত হয়েছে। কখনো কখনো বিশেষ বই কিংবা বিষয়কে কেন্দ্র করে লেকচার অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা 447তম সাপ্তাহিক পাবলিক লেকচারে সকলে উপস্থিত হয়েছি। আমাদের আজকের লেকচারের বিষয় দমনের অস্ত্র হিসেবে আইন, কর্তৃত্ববাদী রাষ্ট্রের চেহারা 1947 থেকে 71, ল অ্যাজ এ টুল অফ রিপ্রেশন, অথোরিটেরিয়ানিজম ইন পাকিস্তান 1947 টু 71। আমাদের সাথে আজকে বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন রাশেদ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেছেন, দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন জ্ঞান আন্দোলনের সঙ্গে। জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা নির্বাহী ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিলিয়া এর রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন সম্পাদকীয় লিগাল ইস্যু এর নির্বাহী সম্পাদক, বর্তমানে কর্মরত আছেন বেসরকারি প্রতিষ্ঠানে আইন পরামর্শক হিসেবে। তার প্রধান গবেষণা আগ্রহের বিষয় হলো আইনের ইতিহাস ও সমাজতত্ত্ব। কয়েকটি গবেষণা নিবন্ধ মূল ও অনুবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ 21 ফেব্রুয়ারি 1952, ছাত্র হত্যাকাণ্ড, অ্যালিস কমিশন রিপোর্ট, বাংলাদেশ জাতীয় জাদুঘর 2018, সমাজ রাষ্ট্র বিবর্তন, জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বক্তৃতামালা, সহ সম্পাদনা বেঙ্গল পাবলিকেশন 2019। রিডিং ক্লাব ট্রাস্টের 447তম সাপ্তাহিক পাবলিক লেকচারে তাকে বক্তা হিসেবে পেয়ে আমরা সকলে অত্যন্ত আনন্দিত। বক্তার কাছে যাওয়ার পূর্বে আজকের লেকচারে কিছু সাধারণ নিয়মাবলী সকলের উদ্দেশ্যে আবারও মনে করিয়ে দিতে চাই। আজকে সম্পূর্ণ লেকচারটি 120 মিনিটের মধ্যে শেষ হবে। প্রথমে আমরা বক্তার কাছে যাব, তার সময় 40 মিনিট। এর পরবর্তী পর্বে থাকছে আমাদের রিডিং ক্লাবের সব থেকে আকর্ষণীয় পর্ব উন্মুক্ত আলোচনা। উন্মুক্ত আলোচনায় সকলে অংশগ্রহণ করতে পারবেন এবং নিজেদের মত আজকের লেকচার সম্পর্কিত নিজেদের মতামত কিংবা যে কোনো প্রশ্ন বক্তার কাছে করতে পারে। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আবারও বক্তার কাছে ফিরে যাব। কিছু লেকচারের কিছু নিয়মাবলী হলো, প্রশ্ন করার সময় আনমিউট করে প্রশ্ন করবেন এবং সমগ্র লেকচারে মাইক্রোফোন মিউট রাখবেন। এবং লেকচারটি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের হচ্ছে, তাই কিছুক্ষণের জন্য নিজেদের ভিডিওটা অন রাখবেন, যাতে করে আমরা একটি গ্রুপ ফটো তুলতে পারি। আর কোনো মতামত থাকলে আপনারা হ্যান্ড রেইজ অপশনে গিয়ে হ্যান্ড রেইজ করবেন, কিংবা নিজেদের প্রশ্ন আপনারা চ্যাট বক্সও করতে পারেন। এর মাধ্যমে পরবর্তীতে তৃতীয় পর্বে থাকছে সমাপনী বক্তব্য। সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের লেকচারটি সম্পূর্ণ হবে। এখন বক্তার কাছে অনুরোধ করছি 447তম পাবলিক লেকচারে নিজের বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রদন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। অশেষ ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন। আজকের আলোচনার বিষয় যেটা, দমনের অস্ত্র হিসেবে আইন, কর্তৃত্ববাদী রাষ্ট্রের চেহারা। মোটামুটি এই বিষয়ে কাজ করছি আমি বেশ কিছুদিন ধরে। আমার অন্তত 2টা বইয়ের পরিকল্পিত বইয়ের মানে অংশ বলা যায় এই বিষয়ে একটা আর্টিকেলের মধ্যে প্রকাশিত হয়েছে। তো মানে এই সব মিলিয়ে আমি মোটামুটি এই আলোচনাটা সাজানোর চেষ্টা করেছি এবং মানে বেশ বিস্তৃত। আমি হয়তো অনেক ক্ষেত্রে শুধু মানে মূল পয়েন্ট গুলো টাচ করে যেতে পারবো এবং আশা করছি যেখানে থামবো 40 মিনিট পরে মোটামুটি আলোচনার মূল অংশটা বা মূল দিকগুলো বোঝা যাবে, পরিষ্কার হবে আপনাদের কাছে। আমরা যদি শুরু করতে চাই, বলা যায় যে বাংলাদেশের ইতিহাস চর্চার ধারা নিয়ে, বাংলাদেশে মানে একবারে প্রধান ডোমিনেন্ট জাতীয়তাবাদী ইতিহাসের মানে একরকম প্রায় এক রৈখিক বয়ান আছে। এতে দেখা যায় যে 1947-71 কাল পর্বের যে পাকিস্তান, বিশেষত পূর্ব পাকিস্তান, তো মানে এই ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট যেটা, এর মাধ্যমে আমাদের কাছে এরকম মনে হয় যে আমরা মানে এই সম্পর্কে যা জানার তার প্রায় সবটুকু জেনে ফেলেছি।
এখন কাজ মানে সঠিক ইতিহাস মানে কোট অ্যান্ড কোট যেটা আপনারা পত্র পত্রিকায় রাজনীতিবিদদের মুখে বা টেলিভিশন টক শোতে দেখেন সঠিক ইতিহাস, সেটা মোটামুটি উদ্ধারকৃত হয়ে গিয়েছে। এখন কেবল এটা জাদুঘরে সংরক্ষণ করতে হবে, ন্যাশনাল কনফারেন্স যেটাকে জাতির মাজার বলা যায় সেখানে নিয়মিত জপ করতে হবে অথবা আমল করতে হবে, মানে এই অফিসিয়াল হিস্ট্রি বা স্পন্সর্ড হিস্ট্রি যেটাকে আমরা বলতে পারি এটার উপর একবারে খাস নিয়তে আমল করতে হবে। এর ফলে মানে এই একরৈখিক বয়ান, এই এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রতিদিনের পলিটিক্যাল রিটোরিক, বুদ্ধিভিত্তিক বাহাস, রাজনৈতিক বাক বিতন্ডা প্রায় সদাই মানে মোটামুটি পাকিস্তান মানে প্রসঙ্গটা হাজির আছে, হাজির থাকে, কিন্তু রাষ্ট্র হিসেবে মানে এর চারিত্র লক্ষণ কাঠামোগত দিক এগুলো নিয়ে তাত্ত্বিক অনুসন্ধান মোটামুটি বিরল বলা চলে। আর কদাচিত যা আলোচনা গবেষণা দেখা যায় তার বয়ান এবং বিষয় বয়ানে বৈচিত্র্য রীতিমতো গড় হাজির এবং গৃহীত অনুসন্ধান সমূহ খুব সহজে অনুমানযোগ্য এবং একরকম গড়বার। আমি মানে কি এই পর্যন্ত পাকিস্তান আমল নিয়ে আমাদের গবেষণা কিরকম এটা মানে মানে আমি এই মুহূর্তে না বলে একটা ছোট আর্টিকেল আপনাদের রেফার করতে পারি, ইফতেখার ইকবাল, স্টেট অফ বাংলাদেশ স্টাডিজ অ্যান্ড এক্সপ্লোরেশন হিস্ট্রিক্যাল লিটারেচার 2014 সালের। মোটামুটি ওখানে মানে উনি মানে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশ স্টাডিজ নিয়ে গবেষণা ওই পাকিস্তান আমলে কি হয়েছে ওইটার একটা ছোট বয়ান দিয়েছেন। ওখানে আপনি পাবেন যে প্রধানত আমাদের এখানে পাকিস্তানের বৈষম্য, দুই পাকিস্তানের বৈষম্য, জাতীয়তাবাদ কিভাবে তৈরি হয়েছে, মানে মোটামুটি খুব কমন কিছু, এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ, এরকম কিছু কমন আলোচনা মোটামুটি আমাদের ইতিহাসে এখনো পর্যন্ত এইটা এখানে স্থির। আমরা এই গতের বাইরে গিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব আজকের আলোচ্য বিষয়। আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানে যে আভ্যন্তরীণ উপনিবেশিক শাসন, ইন্টারনাল কলোনাইজেশন যেটা ছিল, এটাকে এটা রেফার করা হয় এটা বলতে গিয়ে যে পূর্ববঙ্গের প্রতি যে বৈষম্যমূলক নীতি, পূর্ববঙ্গের সম্পদ শোষণ নিয়ে পশ্চিম পাকিস্তানে পুঁজির কেন্দ্রীভবন, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, এই প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য একবারে 50-এর শেষ দিক থেকে মানে ইন্টারনাল কলোনাইজেশন এই টার্মটি ব্যবহার করা হচ্ছে। তো এই ইন্টারনাল কলোনাইজেশন, অভ্যন্তরীণ উপনিবেশিক শাসন, উপনিবেশায়ন, এটা করার ক্ষেত্রে আসলে আইনি কাঠামো, পাকিস্তানের যে আইনি কাঠামো এবং বিচার বিভাগের ভূমিকা কি, এই ইতিহাস মোটামুটি এখন পর্যন্ত অলিখিত বলা যায়। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য একটা প্রাথমিক রূপরেখা তৈরি করা এবং পাকিস্তানের অন্তত প্রথম এক দশকে যে গণতান্ত্রিক কর্তৃত্ববাদ, আমরা যদি বলি এটাকে 47-58, এরপর সামরিক শাসন এবং পরের এক দশক মোটামুটি সামরিক কর্তৃত্ববাদী কাঠামোতে বিভিন্ন দমনমূলক আইন তৈরি হয়েছে, আমরা এই আইনগুলো নিয়ে আলোচনা করব। এবং আলোচনার শুরুতে আমরা যেটা করব সাংবিধানিক রাজনৈতিক প্রক্রিয়ার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পাকিস্তানে এই যে উপনিবেশিক কর্তৃত্ববাদী রাষ্ট্রের মানে এটা কিভাবে জন্ম হয়েছে, এটা মানে ব্যপ্ত হয়েছে, এটা নিয়ে একটু আমরা ইঙ্গিত করব। এবং এরপরে এই দমনমূলক আইনগুলোকে আমরা প্রকট এবং নমনীয় এই দুই রকম দমন নীতিতে ভাগ করে আলোচনা করব। আমরা যদি পাকিস্তানের ইতিহাস আমরা একবারে এক কথায় যদি 1940 সালে লাহোর প্রস্তাব ধরি এবং এরপরের এক দশকের আন্দোলন যদি আপনারা দেখেন, দেখবেন পাকিস্তান রাষ্ট্রের রূপরেখা নিয়ে অস্পষ্টতা, ধোঁয়াশা মোটামুটি শেষ পর্যন্তই ছিল, মানে 47 হওয়া পর্যন্ত। প্রবর্তা সংগঠন, প্রবক্তা সংগঠন যেটা প্রধান সংগঠন, মুসলিম লীগ যারা পাকিস্তান প্রস্তাব, পাকিস্তান ধর্মে আন্দোলন করেছে, তাদের সাংগঠনিক কাঠামো খুব দুর্বল ছিল, সংগঠিত কর্মসূচি ছিল না। এবং বাংলাদেশে মানে বিশেষ করে বঙ্গদেশে এই আন্দোলনের ভ্যানগার্ড ছিল বঙ্গীয় মুসলিম লীগ, প্রধানত দুটি উপদলের মধ্যে আমরা দেখবো, আকরাম খাঁ নাজিমুদ্দিন নেতৃত্বে রক্ষণশীল উপদল এবং আরেকটা হচ্ছে সোহরাওয়ার্দী আবুল হাশিমের নেতৃত্বে তুলনামূলক প্রগতিশীল কোট আন কোট এবং রক্ষণশীল কোট আন কোট, মানে এই দুইটা দল। তো এই দুইটা দলের মুখপত্র ছিল আজাদ পত্রিকা প্রথম দলের, আর দ্বিতীয় দলের আবুল হাশিমদের ইয়ে ছিল মুখপত্র পত্রিকাটা ছিল যে মিল্লাত। তো এখানে যে আলাপ আলোচনা আমরা দেখেছি, বিশেষত শাখাওয়াত আলী খান ওনার পিএইচডি রিসার্চ যেটা এখন অপ্রকাশিত, সংবাদপত্র রাজনীতি 1946-50, এখানে দেখা যাচ্ছে যে মানে এই আলোচনা মোটামুটি প্রথম গ্রুপের সোহরাওয়ার্দী হাশিম মানে আকরম খাঁ নাজিমুদ্দিন এই গ্রুপের পাকিস্তান রাষ্ট্রের ধারণা মোটামুটি ইসলামী রাষ্ট্র এবং যেটার মডেল হচ্ছে মদিনার রাষ্ট্র, খেলাফত, তুরস্কের খেলাফত এরকম। আর সোহরাওয়ার্দী হাশিম গ্রুপের আধুনিক তাদের পাকিস্তানের স্বপ্ন হচ্ছে আধুনিক ইসলামী রাষ্ট্র, যেটা হবে মোটামুটি ইসলামী শাসনতন্ত্র, যদিও এর মধ্যে প্রচুর গরমিল অন্তত মানে মানে বিভিন্ন ভাবেই দেখা যাবে, তারপর কন্ট্রাডিকশন। তো নতুন রাষ্ট্র নিয়ে এই দুই দলের ধারণাই ছিল অস্পষ্ট, অস্বচ্ছ, রোমান্টিক ধারণা, প্রচুর সবিরাজ এবং গোজামিলে ভরা। রাষ্ট্রের মূলনীতি কি হবে, আধুনিক রাষ্ট্রের প্রধান যে তিনটা অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগের কার্যকারিতা,
কার্য বিভাগ পরিধি কি হবে, স্থিত দিয়ে আলোচনা প্রায় কোথাও দেখা যায়। এবং এর পরে পাকিস্তান কর্তৃত্ববাদ আসলে আমরা যে বলছি এটা কিভাবে তৈরি হলো, মানে এটা মানে এই প্রক্রিয়াটা কিভাবে শুরু হয়, পাকিস্তান প্রথমে মানে এই যে আমরা যে বললাম রাষ্ট্র কিভাবে চলবে, এই রীতিগুলো তো আসলে থাকে সংবিধানে। তো পাকিস্তান তার সংবিধান প্রথম সংবিধান তৈরি করতে নেয় 9 বছর, তো এর আগ পর্যন্ত সে কিভাবে ছিল, 1956 সালে প্রথম যে সংবিধান নেয় তার আগ পর্যন্ত তার ডোমিনিয়ন স্টেটাস ছিল এবং রাষ্ট্র পরিচালিত হতো ভারত শাসন আইন 1935 এবং ভারত স্বাধীনতা আইন 1947 এই দুইটা আইনের মাধ্যমে। ডোমিনিয়ন স্টেটাস মানে হচ্ছে আমরা মানে কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র, মানে এই ব্রিটেনের যে এই কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র, এবং মোটামুটি এই ডোমিনিয়ন স্টেটাস আমরা মেনে নিলাম। একই সঙ্গে হচ্ছে দীর্ঘকাল উপনিবেশিক আইনে আমরা যেভাবে ছিলাম ওইটার মাধ্যমে, উপরের দুইটা আইন যেটা সংবিধান, এই দুইটা আইনের মাধ্যমে যখন রাষ্ট্র পরিচালিত হয় মোটামুটি এখানে এক ধরনের কর্তৃত্ববাদী, এক ধরনের সাংবিধানিকতা এটা দেখা যায়। এবং মানে কোনো মতো কাজ চালিয়ে নেওয়ার জন্য এটাকে বলা যায় মানে ইনস্ট্রুমেন্টাল এবং প্রসিজুয়াল ডেমোক্রেসির ধারণা আছে, যে ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে আসলে কাজ চালিয়ে নেওয়ার জন্য আমি একটা মডেল গ্রহণ করতেছি। তো আমরা এই ওয়েস্টমিনিস্টার যে পার্লামেন্টারি কাঠামো পাকিস্তানের শুরুতে নিছি সেটা আসলে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার জন্য। তো তাতে দেখা যাচ্ছে যে মানে এই আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সংবিধান প্রণয়নের যে প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা অনুসৃত হয়নি। এবং দেখা যাচ্ছে যে এটার উদ্ভব আসলে হয়েছে ব্রিটেনে, এবং এর পরে মানে ব্রিটেনের সাবেক উপনিবেশ যেগুলো ছিল কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইগুলাতে মোটামুটি সাফল্যের সঙ্গে এগুলার আমরা দেখি যে ওয়েস্টমিনিস্টার এই পার্লামেন্টের এই যে গভর্নমেন্ট এটা মোটামুটি সাফল্যের সঙ্গে অনুকৃত হয়। কিন্তু মানে সেইগুলো কিন্তু আপনারা দেখবেন যে এই বিশেষ করে হচ্ছে ভারত পাকিস্তান এই পরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে উত্তরবর্ষীকালে অন্যান্য আমাদের এখানকার যে এগুলোর সঙ্গে দেখবেন যে রাষ্ট্রগুলো এগুলোর সঙ্গে মানে জনমানস রাজনৈতিক যে পার্থক্য আছে, ওই রাষ্ট্রগুলো ইংরেজি ভাষী ছিল। এবং মানে মোটামুটি বলা যাইতে পারে যে পাকিস্তান মানে যারা এই পার্লামেন্টারি ওয়েস্টমিনিস্টার পদ্ধতি গ্রহণ করছে, পাকিস্তান ছিল ঐতিহাসিক এবং কাঠামোগত কারণে সবচেয়ে অপ্রস্তুত একটা রাষ্ট্র। এবং দেখা যায় যে মানে সংসদীয় গণতন্ত্রের যেটা দেখা যায় নির্বাহী বিভাগ বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্যপূর্ণ বিভাজন থাকে, কিন্তু আমাদের এখানে মানে আমরা যে উপনিবেশিক কাঠামো আমরা মানে অন করেছি, আমরা যেটা মানে মানে উত্তরাধিকার হিসেবে পেয়েছি সেটা হচ্ছে এক ধরনের ভাইস রেগাল পদ্ধতি, ভাইসের উপরে থাকবে যিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী হবেন, আমলাতন্ত্র আমলাতন্ত্রের কর্তৃত্ববাদ থাকবে। এবং যেখানে আসলে সংসদে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইন প্রণয়ন না হয়ে সেটা হবে আসলে মানে মোটামুটি ওই যে মানে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বলে জারিকৃত অধ্যাদেশগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এটা কেজ কেলার্ট বলছে, পাকিস্তানের কেজ কেলার্ট নামে একজন গবেষক, উনি পাকিস্তানে পলিটিক্যাল স্টাডি 1957 সালে একটা বই, ওই বই উনি বলতেছেন যে মানে পাকিস্তানে আসলে আইন প্রণয়নের চেয়ে সংসদে গণতান্ত্রিক প্রক্রিয়া আইন প্রণয়নের চেয়ে নির্বাহী আদেশে জারিকৃত আইন ছিলই হচ্ছে আসলে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে সহজ ও সুলভ নীতি। এখন পাকিস্তানের সংবিধান প্রক্রিয়ার পর 1956 সালে আমরা দেখতেছি এটা কি হচ্ছে। এটা যদি এক কথায় বলা যায়, আমরা GW চৌধুরী নামের একজন সাংবিধানিক ইতিহাসকার, তার একটা কথা আমরা ধার করতে পারি, উনি বলছেন যে পাকিস্তানে আসলে যেটা চলেছে সেটাকে বলা যেতে পারে আ ল্যাবরেটরি ফর কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্টস, বহু রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দুর্বল রাজনৈতিক প্রক্রিয়া, শক্তিশালী আমলাতান্ত্রিক ঐতিহ্য, সামরিক বাহিনীর ক্রমবর্ধমান প্রভাব এবং দক্ষিণ এশিয়ায় বিশেষ করে এখানকার ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের উত্থান, পূর্ব পাকিস্তানের ঐতিহাসিকভাবে এখানকার কৃষক স্বার্থ এবং পশ্চিম পাকিস্তানের যে ভূস্বামী এবং মহাজের স্বার্থের এক ধরনের মানে অমোচনীয় দ্বন্দ্ব, এবং শেষ পর্যন্ত পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক যে নীতি, এগুলোর কারণে সাংবিধানিক প্রক্রিয়া মোটামুটি ব্যাহত হয়। এবং এরপরে আমরা দেখবো যে মানে আইনের ব্যবহার, এবং ওই যে আমরা যে বলছি যে উপনিবেশিক যে আইনি কাঠামো এবং সাংবিধানিক কাঠামো, ওই যে 35 সালে যে আইন, 92 ক ধারা দিয়ে আমরা দেখবো যে যুক্তফ্রন্ট সরকার পূর্ব পাকিস্তানে হচ্ছে প্রথম মানে এখানে, এবং এখানে দেখা যাচ্ছে যে এইটা দিয়ে গভর্নরের শাসন আমরা বলি, যেটা গভর্নর শাসন জারি করছে সংসদ ভেঙে দিয়ে বারবার। এবং এরপরে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত 1954 সালে প্রথম, 1947 সালে যে শুরু হয়েছে সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, গণপরিষদ সংবিধান বানানোর জন্য এটার একটা কাজ গণপরিষদের কাজ ছিল, মানে সংসদ গণপরিষদ দুইটা কাজ ছিল, একটা সংসদ হিসেবে কাজ করা আর একটা হচ্ছে সংবিধান বানানো। তো সংবিধান বানানোর জন্য এটা 1954 সালে প্রথম গণপরিষদ বাতিল করে দেয় গভর্নর তার কলমের খোঁচায়। এরপরে মামলা হয় আপনারা জানেন, ওই মামলায় শেষ পর্যন্ত দেখা যায় যে আদালতের যে পরিস্থিতি, আদালত মোটামুটি এই যে এই প্রক্রিয়ার এক ধরনের সহযোগী হিসেবে আবির্ভূত হয়।
এবং শেষ পর্যন্ত 1958 সালে আমরা মোটামুটি 56 সালে যে সংবিধান তৈরি হয়, এই সংবিধানকে আসলে সংবিধান সংকটের মানে এই যে সাংবিধানিক যে সংকট এগুলো সমাধান না বাতলে একরকম মানে সংকটের প্রতিফলন হিসেবে দেখা যায়। এবং ততদিনে রাষ্ট্রযন্ত্র সামরিক আমলাতন্ত্রের দখলে চলে যায় এবং নতুন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক আমলা মেজর জেনারেল ইস্কান্দার মির্জা। এরপরে একের পর এক সরকার আসা যাওয়া করতে থাকে এবং মির্জার নেতৃত্বাধীন এই সামরিক আমলাতান্ত্রিক কোটারি পরবর্তী 2 বছর সংবিধানের অধীনে ছদ্ম গণতান্ত্রিক শাসন এক ধরনের এটা পরিচালনা করে। এবং এরপরে আসন্ন পরের নির্বাচন 1958 নির্বাচন, ওই নির্বাচন বারবার পিছানোর পরে 1958 নির্বাচনে যদি মানে রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে বা এই কোটারির বাইরে ক্ষমতা চলে যায়, এই জন্য শেষ পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা দখল করে। এবং এরপরে পাকিস্তানে 4 বছর পর্যন্ত 1958 থেকে 1962 পর্যন্ত আমরা দেখি যে সামরিক শাসন চলে। 1962 সালে এটা তুলে ফেলা হয় এবং এরপরে সংবিধান হয় মানে এক ধরনের আইয়ুব খানের মোটামুটি তার নিজের সুবিধা অনুযায়ী এটা সংবিধান। এবং এরপরে আমরা দেখি যে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং এরপরে এর মাঝখানের আন্দোলন এবং শেষ পর্যন্ত 1969-এর গণ অভ্যুত্থান এবং আইয়ুব খানের পতনের পরে। এবং দেখা যায় যে এই পুরো প্রক্রিয়াতে আমরা যদি দেখি এবং এরপরে ইয়াহিয়ার শাসন আসে 71 সাল পর্যন্ত, ইয়াহিয়ার নির্বাচন দেয়া এবং এরপরে বাংলাদেশ হওয়া। আমি প্রাথমিকভাবে মোটামুটি দেখালাম যে মানে এই প্রাথমিক মানে পাকিস্তানের বিকাশটা, বিশেষ করে সাংবিধানিক বিকাশটা কিভাবে হয়েছে। এখন আমি এরপরে যাব হচ্ছে মানে আসলে এখানে এই যে কর্তৃত্ববাদী রাষ্ট্র এটা আসলে মোটামুটি এটা চরিত্র কিরকম হয়, এখানে আইনের ধরন কিরকম হয়। তো এখানে মানে আইন যেটা হয় মানে সাধারণভাবে যেটা দেখা যায় এরকম মানে এখানে সামরিক আমলাতন্ত্রের কাঠামোগত যে প্রভাবের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশের সুযোগ থাকে না, এগুলাকে দেখা যায় যে মানে গণতান্ত্রিক কর্তৃত্ববাদ বলে আমরা যেটা বলি, এখানে নির্বাচন থাকবে, সংসদ থাকবে, কিন্তু এগুলোকে অস্বীকার করা হয় না, কিন্তু এগুলোকে বিকশিত হওয়ার সুযোগও দেওয়া হবে না। তো এটা হচ্ছে এটার একটা লক্ষণ। এবং বরং মানে এই প্রতিষ্ঠানগুলোকে কেউ কেউ মানে ক্ষমতার মানে এই যে কর্তৃত্ববাদী শাসকরা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য প্রক্রিয়া হিসেবে তারা এটাকে ব্যবহার করবে। তো পাকিস্তানে আমরা ওই মাঝখানে 4 বছরের সামরিক শাসন এবং এরপরে যেটা দেখবো এটা সামরিক কর্তৃত্ববাদ। এবং মোটামুটি মানে এরপরে মানে গণতন্ত্রের ছদ্মবরণ মধ্যে সামরিক ছদ্মবরণ আসবে, সামরিক বাহিনীর সদস্যরা তারা সামনে আসবে, কিন্তু এই চরিত্রগুলো বরং আরো প্রকট হবে, কিন্তু মানে একই রকম হবে। এবং দেখা যাচ্ছে যে এই আইনের ধরন কিরকম মানে আইনগুলো কিরকম হয়, এখানে দেখা যাচ্ছে যে মানে আইনি প্রক্রিয়ায় সবার আগে দেখা যায় যে এখানে আমরা যেটা বলছি যে একক ক্ষমতার উৎস, প্রেসিডেন্ট সবকিছু করতে পারেন, তার নির্বাহী ক্ষমতা একক এবং প্রায় অদ্বিতীয় অমনিপটেন্ট একটা প্রতিষ্ঠান থাকে। এবং প্রকট ক্ষমতার ভাষায় নিষ্পেষণের ভাষায় কথা বলে, এই আইন বৈষম্যমূলক হয়, রেসিস্ট হয়, দমনমূলক হয় এবং চূড়ান্ত উদ্দেশ্য থাকে আসলে আইনের শাসন প্রতিষ্ঠানের চূড়ান্ত উদ্দেশ্য থাকে হচ্ছে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা। এবং এখানে গণতন্ত্র যদি থাকে সেই গণতন্ত্র আসলে মানে যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দৃশ্যমান থাকে না, ওই যে আনুষ্ঠানিক ফর্মাল ডেমোক্রেসি যেটাকে বলে এরকম থাকে এবং নিপুণমূলক আইন থাকে। এবং এখানে শেষ পর্যন্ত আইনের শাসন, রুল অফ ল বলে আমরা যে একটা টার্ম জানি, আইনের শাসন না বরং আইন দ্বারা শাসন এটাকে বলা যায় রুল বাই ল। এই রুল বাই ল বা আইনের দ্বারা শাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় এবং নিপীড়ন একটা প্রধান ভাষা রাষ্ট্রের একটা প্রধান চরিত্র হয়ে ওঠে। এখন রাষ্ট্রীয় নিপীড়ন কি? রাষ্ট্রীয় নিপীড়ন মোটামুটি আমরা যদি সংজ্ঞা দেখতে পারি, আমি মোটামুটি যদি বলা যায় এটার মানে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিকভাবে প্রতিবন্ধী বা বিপরীত শক্তি, এদেরকে লক্ষ্যবস্তু করে এদেরকে নিবৃত করার জন্য রাষ্ট্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রীতিনীতি এবং প্রতিষ্ঠানের জন্য প্রতিবন্ধক হিসেবে কল্পিত কর্মকাণ্ড বা মতবাদকে নিবৃত করার জন্যে রাষ্ট্রের ভূখণ্ডগত সীমার মধ্যে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রত্যক্ষ নিষেধাজ্ঞা জারি করা, নিষেধাজ্ঞার হুমকি দেয়া, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জবরদস্তিমূলক ক্ষমতা প্রয়োগ করা। এবং মোটামুটি আমরা যদি বলতে পারি একবারে সহজ কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে যে রাজনৈতিক বিশ্বাসের জন্য অনুমিত, মানে তার একটা মানে ওর একটা রাজনৈতিক বিশ্বাস আছে, মানে একটা মানে এই অনুমিত রাজনৈতিক বিশ্বাসের জন্য বিদ্যমান ক্ষমতা কাঠামো কিংবা সরকারি নীতিমালার জন্য হুমকি হতে পারে, এরকম কোনো লোককে চিহ্নিত করা, কোনো সংগঠনকে চিহ্নিত করা, তার বিরুদ্ধে মারাত্মক বৈষম্যমূলক সরকারি নীতিমালা পদক্ষেপ এগুলো গ্রহণ করা। ধরন কিরকম হয়, মোটামুটি আমরা যদি ধরতে পারি যে এই কর্তৃত্ববাদী রাষ্ট্রের রাষ্ট্র নিপীড়নের চেহারা গুলা প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি আলোচনার সুবিধা। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সিভিল লিবার্টিজ রেস্ট্রিকশন,
বা নেগেটিভ স্যাংশন, যেটাকে আমরা নমনীয় দমন নীতি বলতে পারি। এটা হচ্ছে নাগরিক অধিকারের উপরে বিভিন্ন মানে ধরনের বাধা, বিধিনিষেধ, বাধা আরোপ করে এবং এটার মাধ্যমে নাগরিক অধিকার প্রয়োগের যে ক্ষেত্র এটাকে সংকুচিত করে। আর দ্বিতীয়টা হচ্ছে মারাত্মক ধরনের নিপীড়ন, একবারে ভায়োলেশন অফ পার্সোনাল ইন্টিগ্রিটি, নজরদারি, নিষেধাজ্ঞা, কারাদণ্ড, শারীরিক নির্যাতন, হত্যা কিংবা গুম, সরকারি সংস্থা কর্তৃক গণখুন, হত্যা, গুম, এইগুলাকে আমরা প্রপর দমন হিসেবে চিহ্নিত করতে পারি। এবং এই দ্বিতীয় প্রক্রিয়া এবং দ্বিতীয় ধরনের যে নিপীড়ন, এগুলা মোটামুটি প্রথমটা আমরা বলছি যে নাগরিক অধিকারকে সংকুচিত করে, দ্বিতীয়টা মোটামুটি যেটা করে সেটা হচ্ছে প্রতিপক্ষকে একবার একরকম নির্মূল করার কাজ করে, মানে খুন গুম মানে একবারে উধাও করে নিত। আমরা প্রথমে যদি দেখি প্রকট দমনটি গুলো পাকিস্তানে কিরকম ছিল, একবারে প্রধানত মানে প্রথমত এবং প্রধানত আসে হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক বা বিনা বিচারে আটক আদেশ। বিনা বিচারে আটক আদেশ কিরকম, যে এটা মানে সংজ্ঞা যদি আমরা ধরি, আমাদের একজন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, উনি ওনার একটা বইতে উনি বলছেন যে এটার মানে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এটা আটক আদেশ, কারাদণ্ড নয়, এটা কোনো আদালতের বিচার বা তদন্ত ছাড়াই নির্বাহী বিভাগ কর্তৃক আটক আদেশ। মানে এখানে কোনো বিচারও হবে না, তদন্ত হবে না, নির্বাহী বিভাগ যদি মনে করে কেউ রাষ্ট্রের জন্য হুমকি তাকে আটক আদেশ দিতে পারবে। এবং এটা শাস্তিমূলক না, মানে শাস্তি হিসাবে আটক না, মানে বরং কোনো কাজ করতে পারে রাষ্ট্রের জন্য, ক্ষতিকর কাজ করতে পারে, এই জন্য মানে আগে থেকেই তাকে কাউকে রাষ্ট্রের জিম্মায় নিয়ে যাওয়া। তো এটা মানে সাধারণত এটা যুদ্ধকালীন বিধান। এবং মানে আমরা যদি আমাদের এখানে উপনিবেশ আমল থেকে দেখি, মোটামুটি 1818 সাল থেকে একবারে এটার শুরু দেখা যেতে পারে ব্রিটিশ ভারতে। তো 1800 সাল থেকে মানে বিনা বিচার আটক আদেশ এরকম আইনে প্রধানত দেখা যায় শুরু হয়েছে। কিন্তু মানে যেটা হয়েছে মানে যুদ্ধকালীন বিধান, উপনিবেশ আমলের বিধান, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রটা থাকার কথা না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা তো দেখি যে কর্তৃত্ববাদী বিভিন্ন রাষ্ট্র ওখানে এটা মানে কর্তৃত্ববাদী যে শাসক তাদের জন্য একটা বড় অস্ত্র হিসেবে আবির্ভূত হয়। আমাদের এখানে পাকিস্তানে প্রথম 9 বছরে দেখা যায় যে 9 বছরে সংবিধান হয়নি, কিন্তু 9 বছরে মানে প্রথম 1 দশকে দেখা যায় যে কমপক্ষে 9-10টা আইন হয়েছে যেখানে এরকম বিনা বিচারে আটক করা যাবে, যে কাউকে রাষ্ট্র চাইলে তুলে নিয়ে যেতে পারবে এবং তাকে জেলে নিয়ে যেতে পারবে, তার বিরুদ্ধে আটক আদেশ দিতে পারবে। তো এটা পাকিস্তানে বলা যায় যে সবচেয়ে বহুল ব্যবহৃত একটা মানে মানে রাষ্ট্রের অস্ত্র, যেটা মানে রাজনৈতিক দমনের জন্য ব্যবহার করা হয়েছে। আইনগুলো কিছু আমি আইনের উল্লেখ করতে পারি, দা বেঙ্গল স্পেশাল পাওয়ার অর্ডিনেন্স 1946, এটা 1949 সালে আরেকটা মানে সংশোধনীর মাধ্যমে এটা গ্রহণ করা হয়। ইস্ট বেঙ্গল প্রিভেন্টিভ ডিটেনশন অর্ডিনেন্স, পাকিস্তান পাবলিক সেফটি অর্ডিনেন্স, ইস্ট বেঙ্গল পাবলিক সেফটি অর্ডিনেন্স 1951, পাকিস্তান পাবলিক সেফটি অর্ডিনেন্স 1952, সিকিউরিটি অফ পাকিস্তান অ্যাক্ট 1952। তো এগুলো কিরকম, যে এগুলো আইনের বিধান, আমরা যদি স্পেশাল পাওয়ার অর্ডিনেন্সে দেখি যে জননিরাপত্তা, জনশৃঙ্খলা বিঘ্নকারী কোনো কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য যে কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র এই মানে আদেশ দিতে পারে, সর্বোচ্চ 6 মাস হবে। এবং এখানে বলা হচ্ছে আটক আদেশের বিধান, মানে এটা তো একটা অধিকার, মৌলিক অধিকার, কাউকে আটক করা হলে কেন আটক করা হচ্ছে এটা জানানো হবে, এই বিধান রাখা হচ্ছে। কিন্তু আবার মানে ফাঁক রাখা হচ্ছে যে জনস্বার্থের জন্য ক্ষতিকর হলে তাকে না জানাইতেও পারি আমরা, মানে রাষ্ট্র তো আমাকে গ্রেফতার করলো কিন্তু না জানাইতে পারে। বিশেষ করে আদালতে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আদালতে চ্যালেঞ্জ করার হলে সরকারি উকিল, রীতিমতো সরকারি উকিল আদালতে দাঁড়িয়ে বলে এটা রাষ্ট্রের জন্য প্রকাশ করা যাবে না, আর প্রকাশ করলে রাষ্ট্রের জন্য মানে জনস্বার্থের জন্য হানিকর হবে। সুতরাং আমরা মহাগুরুত্বপূর্ণ কারণে তাকে গ্রেফতার করেছি এই রাজনৈতিক ব্যক্তিকে, কিন্তু কি কারণ সেটা বলা যাবে না, বললে রাষ্ট্রের ক্ষতি হবে। তো এই এই ছিল ধরেন হচ্ছে স্পেশাল পাওয়ার অর্ডিনেন্স। এবং এরপরে আমরা অন্য আইনগুলোতে মোটামুটি দেখি, মোটামুটি প্রধান বৈশিষ্ট্য এটা আছে যে কাউকে রাষ্ট্র হুমকি মনে করলে গ্রেফতার করতে পারবে। ইস্ট বেঙ্গল প্রিভেন্টিভ ডিটেনশন অর্ডিনেন্স 49, যেটা ওখানে একটা বড় দিক ছিল হচ্ছে ওখানে ওই আইনে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না, যদি এখানে একটা টার্ম যোগ করে দেওয়া হইলো, যদি এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়। মানে আমি কোনো কাজ করলাম যেটা আমার অসৎ উদ্দেশ্য প্রণীত, এটা না হইলে মানে রাষ্ট্র যদি মানে মানে রাষ্ট্র যদি আমাকে গ্রেফতার করতেছে, এটা অসৎ রাষ্ট্রের অসৎ উদ্দেশ্য আছে, নিপীড়নের উদ্দেশ্য আছে, এটা প্রমাণ না করা যায়, তাইলে দেখা যাবে যে সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। তো এই মানে মোটামুটি আমরা যদি 8-9টা আইন দেখি, এগুলো মানে প্রথম, এগুলাতে একবার প্রথম গুরুত্বপূর্ণ মামলা যেটাতে এই আইনগুলো উঠে আসে সেটা হচ্ছে মৌলবী তমিজুদ্দিন বনাম ক্রাউন নামে একটা আইন।
এটা হচ্ছে আপনারা সবাই চিনবেন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলাম। দবিরুল ইসলাম তার দবিরুল ইসলামকে 1949 সালে 13ই মার্চ গ্রেপ্তার করা হয় জননিরাপত্তার জন্য, হুমকি স্বরূপ কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য। 2 দিন পর গ্রেপ্তার করার 2 দিন পর আসলে আটক আদেশ জারি করা হয়। রাষ্ট্রীয় মানে কাজ কিরকম হয়, মানে গ্রেপ্তার করার 2 দিন পর আটক আদেশ আসলে অর্ডারটা জারি করা হয়েছে, এবং এর আরো 14 দিন পর দিনাজপুর কারাগারে তাকে জানানো হয়, তার কাছে আটক আদেশটা পাঠানো হয় যে উনি ঢাকায় রাজশাহীতে দিনাজপুরে ছাত্র কৃষক শ্রমিকদের সরকারের বিরুদ্ধে সংগঠিত করছেন। উনি এটা অস্বীকার করেন, তার বিরুদ্ধে আদালতে দাঁড়ান সোহরাওয়ার্দী, এবং এই আইনটা মানে আদালতে মানে এই আদেশটা কি বলে বাতিল হয়ে যেতে পারে, এই জন্য সরকার আরো একটা আইন মানে এক আইন এক আদেশ আরেকটা আইন জারি করে এবং আরেকটা আদেশ জারি করে, যেটা আইনে গুরুতর মানে লঙ্ঘন আর কি, মানবাধিকার লঙ্ঘন এবং আইনি মানে মানে নীতিমালারও একটা বড় লঙ্ঘন, কিন্তু সেটা সরকার করে এবং শেষ পর্যন্ত আদালতে এবং সেটা আদালতে তার রায় দেয়। পরবর্তীতে আমরা ওই যে বিচারপতি বদ্রহায়দা চৌধুরী যিনি এটা নিয়ে কাজ করছেন, উনি বলেছেন এই রায় এরকম একটা খারাপ নজির সৃষ্টি করলো যে মামলা চলাকালীন অবস্থায়ও মামলা চলছে আমার বিরুদ্ধে, আরেকটা মানে সরকার চাইলে আরেকটা নতুন আটক আদেশ আমার বিরুদ্ধে জারি করতে পারে, যাতে আমি কোনোভাবে বেরোইতে না পারি, একের পর এক আদেশ মানে আমার বিরুদ্ধে এরকম প্রিভেন্টিভ ডিভিশন অর্ডার দেওয়া যাবে। এই মামলায় এরকম মানে এই আটক আদেশে আমরা বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের সরদার ফজলুল করিম, নির্মল সেন, বিশ্ব কমিউনিস্ট নেতারা প্রায় সবাই এই যে এই জননিরাপত্তা আইন, এক কথায় যদি বলি নিরাপত্তা আইন, এইগুলার ইয়েতে শওকত আলী খান মানে আপনারা দেখবেন যে আমাদের রাজনীতিবিদদের ইতিহাসে মানে এই আইনের মানে ধারায় পড়া এটা একটা কমন ব্যাপার ছিল। এবং এটা একটা আমরা দেখলাম যে দমনের, আরেকটা কি কারা নির্যাতন, কারাগার একটা সময় পর্যন্ত মানে এটা মোটামুটি হচ্ছে মানে ঔপনিবেশিক যে মানে শাসন এটা একটা মানে বিশেষ করে মানে এটা মানে লক্ষণ একটা প্রতীকী প্রতিষ্ঠান মোটামুটি বলা যায়, মানবাধিকার লঙ্ঘনের জবরদস্তিমূলক শাসন প্রতিষ্ঠার একটা প্রতীকী প্রতিষ্ঠান। কিন্তু ক্রমান্বয়ে 1920-30 দশকে বিশেষ করে ভারতের স্বাধীনতা সংগ্রামী রাজনীতিবিদদের মাধ্যমে তারা একটা কারাগারকে প্রতিবাদের বিকল্প একটা পরিসর হিসেবেও প্রতিষ্ঠা করেছেন, এবং একসময় কিছু মানে রাজনৈতিক বন্দীদের জন্য যাদের এরকম বিনা বিচারে আটক করা হলো তাদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা তারা অর্জন করে। কিন্তু পাকিস্তানে উপনিবেশিক আমলে যে বিশেষ সুযোগ সুবিধা রাজনৈতিক বন্দীরা পাইতেন 1947 সালে পাকিস্তান হওয়ার পর দেখা গেলো যে মোটামুটি এই সুযোগ সুবিধাগুলো বাতিল করা হচ্ছে। এটা মোটামুটি এই আইন এটার আইন হচ্ছে প্রধানত সিকিউরিটি প্রিভিলেজ রুলস 1940, পাকিস্তান হওয়ার পরে ইস্ট বেঙ্গল স্পেশাল পাওয়ার অর্ডিনেন্স এর মাধ্যমে সেই আইন বাতিল করা হয়। পরে মানে এরপরে দেখা যায় যে মানে জেলখানায় রাজবন্দীদের সুযোগ সুবিধার আর কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না, জেলা প্রশাসক জেলার মানে জেল কর্মকর্তারা যেভাবে ইচ্ছা তাদের সঙ্গে ট্রিট করতে পারে, মানে তাদের যে আগে আলাদা একটা মানে জেল ভাতা, তাদেরকে আলাদা করে রাখার জায়গা, পরীক্ষা দেওয়ার অনুমতি, পত্রিকা পড়ার সুবিধা, এই সব সুবিধা, এবং মানে জেলের যে কর্তা ওইটা না পরে মানে নিজেদের কাপড় পরার সুযোগ, এইগুলো সব বাতিল করে দেওয়া হয়। এরপর তারা অনশন করতে থাকে, অনশনের পর নির্যাতনের মাত্রা ভয়াবহভাবে বাড়তে থাকে, এবং আপনারা এরকম গল্প জানেন যে অনশনকারীদেরকে শেষ পর্যন্ত মানে পাকিস্তানের সরকার, পূর্ব পাকিস্তান সরকার, নুরুল আমিনের সরকার মোটামুটি প্রেসনেট করে তাদেরকে রাষ্ট্রের দুশ্মন হিসেবে চিহ্নিত করে। এবং এরপরে দেখা যাচ্ছে যে মানে জোর করে অনশন ভাঙার জন্য জোর করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করে ফুসফুস ছিদ্র হয়ে মারা যাচ্ছে শিবেন রায়, ফণী গুহ, এবং দেখা যাচ্ছে নাদেরা বেগম, আপনারা জানেন নাদেরা বেগম হচ্ছে মণি চৌধুরী, কবি চৌধুরী তাদের বোন, উনি একজন ওই সময়ের নারী রাজনীতিবিদ ছিলেন, এবং 1949 সালে জেলখানার মানে বিশেষ করে কারা গেটে ওনার বিচার হচ্ছিল, জেলখানার গেটে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, উনি উত্তর না দিয়ে বিচারকের দিকে জুতা ছুড়ে মারে, এবং এরপরে দেখা যায় যে তাকে ভয়াবহ রকমের চুলের মুঠি ধরে টানতে টানতে মানে ভিতরে নিয়ে যায়। মানে এইগুলো কিছু কিছু চিহ্ন, এবং এরপরে মানে সবচেয়ে ভয়াবহ কারা নির্যাতনের ইয়ে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ড, এটা হচ্ছে 1950 সালের 24শে এপ্রিলের ঘটনা। এর আগে পরে এই যে নিয়মিত মোটামুটি কারাবন্দীরা তাদের রাজনৈতিক বন্ধীরা তাদের অধিকারের জন্য যে আন্দোলনগুলো করছিল, অনশন করছিল, এইগুলোর একটা প্রতিক্রিয়া হিসেবে শেষ পর্যন্ত ওই দিন ইংরেজ জেল সুপার ছিলেন মিস্টার বিল, তারপরে জেল চিকিৎসক, জেলার, এরা সবাই একটা পরিদর্শনে আসে, এক পর্যায়ে কথা কাটাকাটির এক পর্যায়ে
দুজন ওয়ার্ডকে তারা ভিতরে টেনে নিয়ে যায়, এরপরে পাগলা ঘন্টা যেটা জেলখানায় থাকে সেটা, এবং 60 রাউন্ড এর পরে একটা মানে খুপড়ি ঘরে যেখানে 50-60 জন মানুষ, এখানে 60 রাউন্ড গুলি করে, এবং কারো দেখা যায় যে খুলি উড়ে যায় এবং কেউ পুরো রুম রক্তে ভেসে যায়। একটা পর্যায়ে পরবর্তীতে একজন পুলিশ কর্মকর্তা এসে দেখে যে প্রায় 31 জন এই রক্তের মানে কেউ মারা গেছেন, 31 জন এই রক্তের মধ্যে, এই রক্তের ইয়ের মধ্যে পড়েছিল, মানে অর্ধাহত ট্রমাটিক অবস্থায়। এবং এক সময় দেখা যায় যে একজন রাজবন্দি পানি পানি বলে চিৎকার করার পর তার মুখে প্রস্তাব করে দেওয়া হয় একজন পুলিশ কর্মকর্তা জেলার মান্নার নামে একজন জেলার। এবং এদেরকে যারা যুদ্ধাহত ছিলেন এদেরকে হাসপাতালে নেওয়ার জন্য মানে জেল গেটে নিয়ে আবার ফিরিয়ে আনা হয় বিনা চিকিৎসায়। আরো প্রায় কয়েকজন মারা যায়, প্রায় 7 জন মারা যায়, বহুজনের দীর্ঘমেয়াদী অসুখ হয়, কারো গ্যাংড্রিন হয়, 28 মানে দেখা যায় যে 2-2.5 বছর পরে পা কেটে ফেলতে হয়েছে, মানে এবং এদের কারো যারা মারা গেছেন তাদের কারো লাশ মানে ফেরত দেওয়া হয়নি, লাশ আত্মীয় স্বজনকে না জানিয়ে গুম করে ফেলা হয়। এটা হচ্ছে মানে এই যে উপনিবেশিক কর্তৃত্ববাদী রাষ্ট্রের একটা বড় চেহারা, যে কারাগারের কারা নির্যাতন, মানে যেখানে একবারে মানে তার অস্তিত্বকেই, তার ব্যক্তিসত্তাকেই নির্মূল করে দেওয়া হবে, তাকে পৃথিবী থেকে মানে নিশ্চিন্ন করে দেওয়া হবে। তো এটা এটা পাকিস্তানে পুরো সময়ে মানে এটা এটা আমরা দেখেছি। এবং এরপরে যেটা আমরা মানে এরপরে আমরা দেখবো যে মানে পুলিশি নির্যাতন, বিদ্রোহ দমন করতে গিয়ে বিভিন্ন ধরনের কৃষক বিদ্রোহ, এগুলো দমন করতে গিয়ে পুলিশের নির্যাতন, পুলিশের নির্যাতনের ভয়াবহ চেহারা আমি যদি ছোট করে বলি আপনারা দেখবেন হচ্ছে ইলামিত নাচলের বিদ্রোহ, ইলামিত্রের ক্ষেত্রে ভয়াবহ রকমের আন্দোলন। এবং রাজশাহী কোর্টে ওনার যে জবানবন্দি ওইটা মানে আপনার যদি পড়ানোটা পাওয়া যায়, ইলামিত্রের জবানবন্দি ভয়াবহ রকম, ওই অত্যাচার মানে পৃথিবীর ইতিহাসে মানে বিরলতম এবং ভয়াবহ। ওইটা একটা প্রতীকী আর কি, যে পাকিস্তান রাষ্ট্রের চরিত্র কিরকম, এটার কর্তৃত্ববাদী রাষ্ট্রের চেহারা আসলে আমরা যে বলছি আমাদের শিরোনামে এটা হচ্ছে চেহারা, ইলামিত্রের সঙ্গে যেটা হয়েছে কর্তৃত্ববাদী রাষ্ট্র কিরকম হয়, সে কিভাবে নিপীড়ন করে। এবং এটা এরকম দেখা যায় যে আমি একটা হিসেব 1949 থেকে 1952 পর্যন্ত দেখা যাচ্ছে পূর্ববঙ্গের পুলিশ 1948 সালে মানে এখন মানে যেটা দেখা যায় যে পুলিশ যে কোনো আন্দোলন দমানোর জন্য মানে গুলি, মানে গুলি হচ্ছে তার এই যে জোরের ভাষা, এই যে মানে জবরদস্তি কোশন ফোর্স, উপনিবেশিক রাষ্ট্রের যে চরিত্র ওই চরিত্র মানে পুরোপুরি বিদ্যমান এবং পুরোপুরি মানে তার মধ্যে প্রকট ভাবে উপস্থিত। এবং দেখা যাচ্ছে যে মানে সাধারণ গ্রামের মানে একটা জলাভূমি, সরকারি জলাভূমি ইজারা দেওয়া হয়েছে, ওখানে মাছ ধরা নিয়ে মারামারি, পুলিশ গিয়ে গুলি করে দিল। মেলায় জুয়া খেলে নিয়ে মারামারি হলো, পুলিশ গিয়ে গুলি করে দিল। জমি নিয়ে মারামারি হচ্ছে, পুলিশ গিয়ে গুলি করে দিল, এবং গুলি তো করলো না, এবং সংখ্যালঘুদের নারীদের তুলে নেওয়া হলো, ভয়াবহ। এবং মানে গুলি করা এটা তাদের একটা মানে খুব প্রাত্যহিক ঘটনা, মানে পাকিস্তানের পুলিশের একটা জন্য একটা ঘটনা হয়ে গেল। 1948 সালে তারা 39 বার এরকম গুলি করেছে, 1949 সালে 92 বার, 1950 সালে 109 বার, 1952 সালে 37 বার, 1953 সালে 48 বার, মানে তারা শুধু জনগণের উপরে বিভিন্ন মানে এই কি বলে ক্রাউডের উপরে এরকম গুলি করেছে। এটা হচ্ছে আরেকটা চরিত্র, এই পুলিশি নির্যাতন, মানে কিভাবে মানে ভিন্ন মত, রাজনীতি, রাজনৈতিক পরিসরকে মানে এবং ভয়াবহভাবে দমন করা যায়, এবং প্রকট দমন নীতি, ওই যে যেটা বললাম একবারে ব্যক্তিসত্তার প্রতি আক্রমণ, ভয়াবহ রকমের মানে তাকে নিশ্চিন্ন করে দেওয়ার যে প্রক্রিয়া, দমনের একটা চূড়ান্ত পর্যায়ে, এটা মানে পাকিস্তানে একবারে শুরু থেকেই ছিল। এবং এটা আপনারা দেখবেন যে এটা একবারে 69-এ গণ অভ্যুত্থানের সময় আপনারা যদি দেখেন এটা একবারে পুরো মানে ইয়ে পর্যন্তই, পুরো পাকিস্তান আমলটা পুরোটা এবং শেষ পর্যন্ত এটাই ছিল। আরেকটা ছিল হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা, রাষ্ট্র 124, এটা দেখবেন এটা হচ্ছে প্রধানত রাষ্ট্রদ্রোহ মামলা হয় আমাদের দণ্ডবিধির 124 ধারা একটা আছে। তারপর হচ্ছে এরপরে যখন 1965 সালে যুদ্ধ, এবং এরপরে যুদ্ধের অজুহাতে আরো 2-3টা আইন, পাকিস্তান প্রতিরক্ষা বিধি, অধ্যাদেশ, এগুলোর মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলা একের পর এক রাষ্ট্রদ্রোহ মামলা করা, যেটার একটা চূড়ান্ত ইয়ে হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। মোটামুটি এইগুলাকে আমরা ধরতে পারি প্রকট মানে দমন নীতি, মানে সে জেলে নিয়ে যাবে, তারপরে হচ্ছে সে পুলিশি নির্যাতন করবে, সে বিনা বিচারে আটক করবে, সে গুম করবে, খুন করবে, এগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাষ্ট্রের চরিত্র। সে এইগুলা করে, এইগুলা করে, এগুলো হচ্ছে তার চূড়ান্ত মানে তার অস্ত্র, এগুলা দিয়ে সে বিদ্রোহকে, এগুলাকে সে রাজনৈতিক মতকে, এগুলাকে সে নাগরিক অধিকারকে, নাগরিক আন্দোলনকে, এগুলাকে সে দমন করে এবং তার ক্ষমতাকে চিরস্থায়ী করে।
আরেকটা আমরা বললাম নমনীয় কি উপায় আছে, মানে ওখানে কি সে কি করে, ওইটা হচ্ছে আমরা যদি এখানে মোটামুটি আমরা সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার কথা বলতে পারি, সংবাদপত্র দমনের কথা বলতে পারি, এবং খুবই আমি শেষ করব খুবই কি বলে অভিনব পাকিস্তানে কিছু আইন ছিল, সেই আইনগুলো প্রোডো অ্যাপডো কোনো আইন এগুলো নিয়ে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা একবার আমরা যদি দেখি। দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি মানে শুরুতেই আমরা যদি দেখি পাকিস্তানের মানে পাকিস্তান আন্দোলনে ভ্যানগার্ড মুসলিম লীগ ছিল, এবং পূর্ব পাকিস্তানে দেখবেন যে মানে পাকিস্তান হওয়ার পরেই তার অবস্থা খারাপ, বিরোধী দল তৈরি হচ্ছে এবং এবং সে ভয়াবহ রকম নিপীড়ন এবং আচরণ করছে, এবং একবারে রাজনৈতিক কর্মীদের যে কোনো মানে নতুন দল তৈরি হওয়া, নতুন দল তাদের সভা সমাবেশ কোনোভাবেই করতে দেওয়ার মানে সুযোগ ওখানে মানে মানে দেওয়া হচ্ছিল না। এবং দেখা যাচ্ছিল যে মানে এরকম ঘটনা আছে যে মানে দেখা যাচ্ছে কোনো দল করবে, ওই দলের উদ্যোগ নিচ্ছে সভা সমাবেশ মানে সরকার সমর্থিত গুন্ডারা এসে ভেঙে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে সরকার কি করতেছে, সরকার যে কোনো দল সভা সমাবেশ করবে 144 ধারা জারি করছে, মানে 144 ধারা কিন্তু আমাদের মানে রাজনৈতিক ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ এবং একরকম রাষ্ট্র চরিত্র বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা 1860 সালে দণ্ডবিধি যখন প্রথম করা হয় তখন ছিল না, কিন্তু এরপরে 1898 সালে বা 1870 সালে সম্ভবত একটা সংশোধনীর মাধ্যমে এটা মানে 144 ধারা করা হয়। তো প্রথম দিকে এটা প্রধানত হচ্ছে ওই যে গ্রামগঞ্জের দাঙ্গা, তারপর হচ্ছে চরাঞ্চলে জমি জমা সংঘর্ষ, এগুলাতে তখন 142 ধারা এই 144 ধারা এগুলো জারি করতো, কিন্তু 1920-এর দশকে অসহযোগ আন্দোলন তখন এটা মানে মোটামুটি রাজনৈতিক এই মিছিল সমাবেশ এগুলা দমন করার জন্য এটা ব্যবহার হইতে শুরু করে। পাকিস্তানে এটা রীতিমতো মানে এক ধরনের এপিডেমিক এন্ডেমিক আকারে দেখা দেয়। আপনারা যদি দেখেন 1947 সালে আগস্ট মাসে পাকিস্তান হলো, এবং পাকিস্তান হওয়ার পরে দেখা যাচ্ছে মানে ডিসেম্বর মাসের 13 তারিখ আমরা যদি দেখি, এই ডিসেম্বর মাসের 13 তারিখেই দেখা যাচ্ছে যে সচিবালয়ে একটা সরকারি কর্মচারীদের হরতাল এবং ওখানে 15 দিনের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, এবং এরপরে 21 ফেব্রুয়ারি ঘটনা আপনারা জানেন। এবং এরপরে আবার যদি মানে একবারে মানে 69-এর ওই যেদিন আসাদ মারা গেল 20 জানুয়ারি, মানে মোটামুটি এটা মানে মানে এক ধরনের এন্ডেমিক আকারে পাকিস্তানে ছিল। এবং একটা মজার ঘটনা আমি আপনাদের বলতে পারি, 1951 সালে 27 মার্চ গণতান্ত্রিক যুবলীগের মানে মোটামুটি এর আগে শুরুতে কর্মীরা তারা ঢাকা বার লাইব্রেরিতে সম্মেলনের আয়োজন করলে সেখানে 144 ধারা জারি করা হয়। এরপরে তারা বুড়িগঙ্গার মানে ওই পারে কেরানীগঞ্জে তারা এটা সম্মেলনের জায়গা ঠিক করে, সেখানে গিয়ে পুলিশ বাধা দেয়। শেষ পর্যন্ত দেখা যায় যে তারা বুড়িগঙ্গায় নৌকার উপরে ভাসমান অবস্থায় তাদের সম্মেলন শেষ করে। এটা হচ্ছে মানে কিভাবে মানে বক্তাকে অনুরোধ করব বক্তব্য সংক্ষিপ্ত ভাবে শেষ করার জন্য, আমার সময় আর কচ্ছকু আছে, সময় কচ্ছকু আছে সেটা বলবেন, আপনার সময় আর 6 মিনিট আছে। জি জি ধন্যবাদ। তো মানে দেখা যাচ্ছে যে মানে এটা হচ্ছে মানে চরিত্র যে মানে এই যে আইন এবং আইনের ধারা আইনি কাঠামো এটা দিয়ে কিভাবে করা হচ্ছে। এবং 1962 সালে রাজনৈতিক দল বিধি আইয়ুব খান যখন মানে সামরিক শাসন উঠায় নিচ্ছে কিন্তু বিভিন্ন আইন সে প্রয়োগ করছে দেখা যাচ্ছে কিভাবে এগুলা নিয়ন্ত্রণ রাখার জন্য, সেটা হচ্ছে রাজনৈতিক দল বিধি 1962 তৈরি করছে, এবং সেখানে এরকম নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রচুর আন্দোলন আপনারা দেখবেন ওই সময়ের ইতিহাসে। আরেকটা এই যে আমরা নমনীয় দমন নীতি যেটা বলছি, এটার আরেকটা উপায় হচ্ছে সংবাদপত্রকে দমন করা। এখন এর জন্য আইন আছে, উপনিবেশিক আমলে আইন ছিল প্রেস ইমার্জেন্সি অ্যাক্ট 1931, মানে পাকিস্তানে যেগুলো ব্যবহার হয়েছে, আমরা স্পেশাল পাওয়ার অর্ডিনেন্স এর কথা বলেছি, ওখানে এরকম ছিল মানে সংবাদপত্র এই যে বন্ধ করা, তার ডিক্লারেশন বাতিল করা, এগুলা 1945 সালের পেপার কন্ট্রোল অর্ডার ছিল, 1949 সালের জননিরাপত্তা আইন, এই আইনগুলো ছিল। এবং পাকিস্তানের শুরু থেকে আপনারা যদি দেখেন বিরোধী এবং সরকার বিরোধী ক্ষমতাসীন দল বিরোধী যে কোনো ধরনের লেখা সংবাদপত্র মানে পুস্তিকা এগুলা নিষিদ্ধ করা হতো। নওবেলাল একবারে শুরুর দিকের পত্রিকা কমিউনিস্ট ভাবাপন্ন ওইটা নিষিদ্ধ করা হয়, প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এরপর এটা 1949 সালে, এরপর 1949 সালের মে মাসে আপনারা দেখবেন যে ভারত থেকে প্রকাশিত হিন্দুস্থান স্ট্যান্ডার্ড আনন্দবাজার ইতিহাদ সোহরাওয়ার্দীর পত্রিকা দি নেশন এগুলো পূর্ববঙ্গে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দৈনিক পূর্ব পাকিস্তানের কাউকে জামানত করা হয়, কারোর উপর প্রি সেন্সরশিপ জারি করা হয়, এবং কারো ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি আবার দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সম্পাদকীয় কি হবে এটা মোটামুটি আগে অনুমোদন করে নিতে হবে সরকারের কাছ থেকে, এরকম আদেশও দেখা যায়।
কোথাও কোথাও দেখা যায় যে পুস্তিকা এগুলো বাতিল করছে, পাকিস্তান অবজারভার পত্রিকা আপনারা জানেন ওই অবজারভার পত্রিকা বাতিল করছে, আবার দেখা যায় যে 1952 সালের যে ওই সময়ের ভাষা আন্দোলন ওই সময়ের আগে পরে এই পত্রিকা বন্ধ করে দেওয়া হচ্ছে, এই 55 সালে এখানে গভর্নর শাসন জারি করার পর ইত্তেফাক বন্ধ করে দেওয়া হচ্ছে, 58 সালে আদালত অবমাননার রুল হচ্ছে মর্নিং নিউজের বিরুদ্ধে, আবার আপনারা যদি দেখেন 64 সালে আইয়ুব খান এসে প্রেস অ্যান্ড পাবলিকেশন অধ্যাদেশ জারি করছে, ইত্তেফাকের উপরে দমন পীড়ন হচ্ছে, ইত্তেফাকের ডিক্লারেশন বন্ধ করে দিচ্ছে, 65 সালের যুদ্ধের পরে এবং 6 দফা হওয়ার পরে ইত্তেফাককে বেশ কয়েক দফা তার পত্রিকা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এগুলা মানে মানিক মিয়াকে জেলেও যেতে হয়েছে, এবং বলা হয় মানিক মিয়া যে মানে হঠাৎ করে মারা গেলেন এটার একটা বড় বড় ইয়ে হচ্ছে, বড় কারণ হচ্ছে এই যে সামরিক শাসন এবং জেল এবং তার পত্রিকার উপরে এই দমন মানে এটার ধকল। আমি শেষ করব আর একটা বিষয়ে মানে কথা বলে, এই যে নমনীয় দমন নীতির মধ্যে আমরা আর একটা বিষয় আলোচনা করতে চাই। পাকিস্তানে 1949 সালে একটা আইন চালু করা হয় যেটা হচ্ছে পাবলিক অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফিসেস ডিসকোয়ালিফিকেশন অ্যাক্ট, যেটাকে আমরা সংক্ষেপে প্রোডো প্রোডো অ্যাক্ট, এটা মানে প্রোডো আইন নামে পরিচিত ছিল। এটার উদ্দেশ্য ছিল সরকারি কর্মচারীরা তাদের বিরুদ্ধে অসদাচরণ, অসদাচরণ কি ঘুষ, দুর্নীতি, ডাকাতি, পক্ষপাত, কুশাসন, মানে মানে অদক্ষতা আর কি প্রশাসনের কাজের ক্ষেত্রে, ইচ্ছাকৃত জনগণের অর্থ মানে সরিয়ে নেওয়া, অফিসিয়াল ক্ষমতার অপব্যবহার ইত্যাদি, এটা দিয়ে করা হইতো কি, এটা মানে ট্রাইব্যুনাল এটা বিচার বিভাগ, এটা শুধু ফেডারেল কোর্ট মানে সর্বোচ্চ আদালত যেটা এখানে, অথবা বিশেষ দুই সদস্যের ওই আদালতে দুই সদস্য নিয়ে এটা করতে হইতো, এবং গভর্নর জেনারেলের থ্রুতে এই বিচারটা হইতো। গভর্নর জেনারেল চাইলে যে কোনো রাজনৈতিক নেতা বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এটা করা হইতো। তো এই আইন যেটা হয়েছে যে অনেকবার অনেক রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রকাশ করা হয়েছে মানে প্রয়োগ করা হয়েছে ঘটনা এরকম না, কিন্তু এটা একটা জুজুর মতো কাজ করত, এবং প্রধানত হচ্ছে দেখা যাচ্ছে পশ্চিম পাকিস্তানে যে এক সরকার, পূর্ব পাকিস্তানের মতো ওখানে কিন্তু কোনো সরকার স্থায়ী ছিল না, এবং দেখা যাচ্ছে যে প্রাদেশিক সরকারগুলো ভঙ্গুর ছিল, গভর্নরের হাতে একটা অস্ত্র ছিল এটা যে সে মুখ্যমন্ত্রীকে একটা সময় দেখা যায় যে মানে এটা 5 বছর পর্যন্ত এই আইন ছিল, 52 থেকে সম্ভবত 54 পর্যন্ত, 49 থেকে 54 এই সময় দেখা যায় যে পশ্চিম পাকিস্তানের 4 জন মুখ্যমন্ত্রীকে এই আইনে জড়ানো হলো, এবং এই আইন দিয়ে কি করা হবে, তার বিরুদ্ধে কোনো ব্যক্তি যে কোনো গভর্নর জেনারেল বা গভর্নর ছাড়া যে কোনো 5 জন ব্যক্তি, গভর্নর জেনারেল তো আনতে পারেন কোনো রাজনীতিবিদ বিরুদ্ধে হলেও, যে কোনো ব্যক্তি 5,000 টাকা জমা দিয়ে তথ্যপত্র দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে। তাহলে বিরোধী রাজনীতিবিদরা চাইলে আসলে এই আইন ব্যবহার করতে পারত, বিশেষত মানে কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সরকারের সঙ্গে বনি মরা নাই এমন মানে রাজনীতিবিদদের এটার ইয়ে করা হতো, এবং দেখা যাচ্ছে যে মানে এই মন্ত্রিসভার গড়ন ভাঙন উত্থান পতন এটাতে মোটামুটি গভর্নর জেনারেল পুরোপুরি ইয়ে করা হইতো, এবং আইয়ুব খুরো নামে সিন্ধু প্রদেশে দেখা যাচ্ছে যে আইয়ুব খুরোকে 49 সালে তাকে এই আইনে মামলা করা হয়। 54 সালে আপনারা এক ইউনিট আন্দোলন আপনারা দেখবেন যে পশ্চিম পাকিস্তানে এক ইউনিট আন্দোলন, এটা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে এবং এটার বিরোধিতা ছিল, তো গভর্নর জেনারেল এটা পাশ করার জন্য আইয়ুব খুরোকে বললো যে তুমি যদি আমাকে এটা পাশ করাই দাও, পাশ করাই দিতে পারো তোমার প্রদেশে, তাহলে দেখা যাবে যে আমি তোমার বিরুদ্ধে মামলাটা তুলে নেব। এইভাবে মোটামুটি ব্যবহার করা হইতো, মানে চাইলেই এই আইন ব্যবহার করলে দেখা যাবে যে একজন সম্ভাব্য মুখ্যমন্ত্রী একটা প্রদেশের প্রধানমন্ত্রী হবেন, ওই ওই মুহূর্তে তার রাজনীতি করা নিষিদ্ধ হয়ে যাবে। আপনারা একটা উদাহরণ আমাদের পূর্ববঙ্গে আছে, হামিদুল্লাহ চৌধুরী নামে একজন, এই মেমোয়ার্স নামে তার একটা আত্মজীবনী আছে, ওনার বিরুদ্ধে এটা করা হয়েছে। মোটামুটি মুসলিম লীগের প্রথম দিকের গুরুত্বপূর্ণ নেতা ছিল, 40 সাল থেকে বলা যায়, শুরুর দিকে পূর্ব পাকিস্তানের অর্থমন্ত্রী ছিল এবং পরে কেন্দ্রীয় মন্ত্রীও ছিল, বনি বনা হয়নি এই মুসলিম লীগ সরকারের সঙ্গে, এরপরে উনি ওনাকে ওনার বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়, এবং মামলায় দেখা যায় যে আইনজীবী পাওয়া যাচ্ছে না, এবং সরকার লাহোর থেকে একজন অডিটর নিয়ে আসছে তার বিরুদ্ধে মানে কি বলে প্রমাণ করা, অসদাচরণ প্রমাণ করার জন্য মন্ত্রী হিসেবে উনি কি কি দুর্নীতি করেছেন, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আদালতে সরকারের পক্ষ থেকে মানে এই যেসব প্রতিবেদন দেওয়া হচ্ছে এগুলো ভুয়া, এবং আদালতও তাদেরকে ক্রিটিসাইজ করছে। তো এটা হচ্ছে এই যে ভুয়া মামলা এবং মিথ্যা সাক্ষ্য, এটা পাকিস্তানের পুরো সময়ে আপনারা দেখবেন যে এটা গুরুত্বপূর্ণ মানে এই যে, এবং কর্তৃত্ববাদী রাষ্ট্রে হয় এরকম। আরেকটা গুরুত্বপূর্ণ আমি যদি এই আলোচনা এটা শেষ পর্যন্ত, এই আইন যখন আমরা দেখি অ্যাপটো, এটা 1954 সালে হয়, কিন্তু আইয়ুব খান এসে আবার আরেকটা আইন, একই রকম আইন, ওই যে পড়ো আমরা যেটা বলতেছি সেটা করে। আর আমরা যদি দেখবো ভাষানীর ক্ষেত্রে এই আইন মোটামুটি ব্যবহার করা হয়েছে, ভাষানী 1948 সালে যখন আসাম থেকে আসলেন, এখানে প্রাদেশিক মানে নির্বাচন করলেন, টাঙ্গাইলের উপনির্বাচনে উনি মুসলিম লীগ প্রার্থীকে পরাজিত করলেন, কিন্তু প্রাদেশিক গভর্নর তার বিরুদ্ধে এই আইন প্রয়োগ করলেন, এবং দেখা গেল যে 1949 থেকে উনি
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষিত হইলেন এবং দেখা গেল যে এরপরে মুসলিম লীগের যে প্রার্থী পন্নী তার উপর থেকে এটা তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা, কিন্তু ভাষণের উপর এটা বলবৎ থাকে। এবং আরেকটা, এটা মোটামুটি এই আইন, এটা খুবই অভিনব আর কি, মানে দমনের একটা অভিনব পন্থা এটা ছিল। আরেকটা আইন ছিল হচ্ছে ইলেকটিভ বডিস, এই যে ডিসকোয়ালিফিকেশন অ্যাবডো আইন, এটা এসে আইয়ুব খান এসে করে, এসে প্রায় 6,000 রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে যে এরা মানে কি বলে বিভিন্নভাবে দুর্নীতি মানে বিভিন্ন ধরনের ম্যালফ্যাকচারের সঙ্গে যুক্ত। তো মোটামুটি এটা ছিল আমি যদি বলি আলোচনা। এবং আপনারা দেখবেন যে আর সামরিক মানে শাসন আসার পরে আরেকটা আইন ছিল মানে দুর্নীতি বিরোধী আইন, দেখা যাবে যে কোনো সামরিক শাসন আসার পরে রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা কলুষিত করে নিজেদের একটা ধোয়া তুলসী পাতার কোনো চরিত্র দিতে, রাজনৈতিক নেতাদের মানে তখন দুর্নীতি, তাদেরকে দেখবেন যে কোনো প্রতিপক্ষকে রাজনৈতিক প্রতি ঘায়েল করা একটা বড় অস্ত্র হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেওয়া। তো এটা কর্তৃত্ববাদী শাসনের, বিশেষ করে সামরিক কর্তৃত্ববাদী, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এটা আমরা দেখা গেছে। আমি মোটামুটি বোধহয় আলোচনাটা শেষ করতে পেরেছি। এবং বাংলাদেশের প্রসঙ্গ টেনে আমরা যদি বলি আলোচনা করতে পারি, বাংলাদেশে আমরা মানে স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে এবং এরপরে আমরা যে স্বপ্ন নিয়ে আমরা মানে এই যে সংবিধান মানে মুক্তিযুদ্ধ মানে স্বাধীন রাষ্ট্র, শেষ পর্যন্ত এটা হয়তো কার্যকর হয়নি। মানে আমরা দেখি যে স্বাধীনতার 2 বছরের মাথায় বিনা বিচারে আটকাদেশের বিধান সংবিধানে যোগ করা হয় দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। এরপরে একদলীয় শাসন হয় এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে দীর্ঘ সময় সেই সামরিক কর্তৃত্ববাদী শাসন, যেটাকে দিলারা চৌধুরী একজন গবেষক উনি বলছেন পাকিস্তানের ওই সময়ের অনুকৃতি। এবং মোটামুটি এই সময়কালকে আরেকজন গবেষক চিহ্নিত করছেন সেলফ কলোনাইজেশন। এবং এরপরে সংসদীয় গণতন্ত্র ফিরে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ফরহাদ মজহার একটা মানে আলোচনায় দেখা যাচ্ছে উনি বলছেন যে সামরিক বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে সামরিক শাসন আর সাংবিধানিক শাসনের মধ্যে জের জবরের ফারাক খুব সামান্য, মানে ফারাকটা জের জবরের। এবং এখন যা আছে এটা কি বাংলাদেশে যা আছে সেটাকে আসলে গবেষকরা বলছেন এক ধরনের আনস্টেবল কনস্টিটিউশনালিজম, অস্থিতিশীল সাংবিধানিকতা, অথবা আলী রিয়াজরা বলছেন এটা বেসামরিক কর্তৃত্ববাদ। তো এই জন্যই বোধ হয় আমাদের মানে মানে এই কর্তৃত্ববাদী রাষ্ট্রের চেহারা কিরকম এবং মানে আমরা আসলে কিসে কি ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে এটার অংশীদার হয়েছি, এখন কিসের মধ্যে আছি, এটা চিহ্নিত করার জন্য এই আলোচনা খুব জরুরি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।